পরপর জঙ্গি হানায় উত্তপ্ত জম্মু কাশ্মীরের পরিস্থিতি। মূল চক্রী এবং হামলাকারী জঙ্গিদের খোঁজে এনআইএ এবং সেনাবাহিনী। এই অবস্থায় জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমরনাথ যাত্রার পথে পরিস্থিতি মোকাবিলায় আজ ফের বৈঠকে বসবেন অমিত শাহ। পরপর জঙ্গি হানায় কেঁপে উঠেছে জম্মু ও কাশ্মীর। রিয়াসিতে পুণ্যার্থীদের বাসে হামলা, কাঠুয়া ও গোড্ডা জেলাতেও জঙ্গিদের নিশানায় সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে জম্মু কাশ্মীর নিয়ে শুক্রবার রাতে জরুরি বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকরা। 16 জুন রবিবার ফের গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন শাহ। সূত্রের খবর, এই বৈঠকে উপস্থিত থাকবেন জাতীয় মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহাও। 29 জুন থেকে শুরু হচ্ছে পবিত্র অমরনাথ যাত্রা। রিয়াসিতে পুণ্যার্থীদের বাসে হামলার ঘটনার পর থেকেই বাড়ছে উদ্বেগ। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, অমরনাথ যাত্রা চলাকালীন তীর্থযাত্রীদের নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে তৎপর শাহ। সেই কারণেই শুক্রবারের পর রবিবার ফের জম্মু ও কাশ্মীর নিয়ে জরুরি বৈঠক তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গি মোকাবিলায় ভারতীয় সেনা তৈরি, সেটা বুঝিয়ে দিলেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি। আমাদের এসপিওজ হ্যাঁ, আমারে ফোর্স হ্যাঁ, আমারে সিআরপিএফ হ্যাঁ, আর্মি হ্যাঁ, তো ইয়ে ইসকে সামনে কাহাঁ ইয়ে টিকেঙ্গে। 29 জুন থেকে শুরু হতে চলা অমরনাথ যাত্রাতেও কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখছে ভারতীয় বাহিনী। রিপাবলিক বাংলা। অন্যদিকে কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন 45 জন ভারতীয়। বিদেশ মন্ত্রকের তত্ত্বাবধানেই নিহতদের দেহ ফেরানো হচ্ছে পরিজনদের কাছে। শনিবারও ঘরে ফিরল কুয়েতে প্রাণ হারানোদের নিথর দেহ। কান্নায় ভেঙে পড়লেন স্বজনহারারা। পেটের দায়ে কুয়েতে পারি, সেখানেই চরম পরিণতি। কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন 45 জন ভারতীয়। নিহতদের পরিবারে এখন শুধুই স্বজন হারার হাহাকার। কুয়েতে একসঙ্গে 45 জন পরিযায়ী ভারতীয়র মৃত্যু। ঘটনা সামনে আসতেই বিদেশ মন্ত্রকে তৎপরতা শুরু হয়। বায়ুসেনার সাহায্যে দ্রুত নিথর দেহগুলি ফেরাতে উদ্যোগী হয় বিদেশ মন্ত্রক। শুক্রবারই দেশে ফেরে নিহতদের দেহ, শনিবার সেই দেহগুলি ফেরানো হলো পরিজনদের কাছে। গোরখপুর, রাঁচি, চেন্নাই থেকে কান্নুর, কেউ হারিয়েছেন বাবা, কেউ বা স্বামী, কেউ আবার ভাইকে। শনিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ফিরল তারিকেশ পট্টনায়কের দেহ। বিমানবন্দরে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। 30 বছর আগে কাজে গেছিলেন এখান থেকে। আমাদের রাজ্যেরই বাসিন্দা, রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা কর্তব্য সেটা রাজ্য সরকার দায়িত্ব নিয়ে করছে। বলার তো কিছু নেই, সব শেষ হয়ে গেছে। চলে গেছেন, আমার পিতৃহীন হয়ে পড়ল আমার ভাগ্নিটা, আমার দিদি স্বামী হারা হয়ে পড়লেন। সংসার চালাতে বিদেশে পারি, সেখানেই অকালে ছড়ে গেল এত ভারতীয় প্রাণ। ঘরের ছেলের এমন করুণ পরিণতি দেখে দিশে হারা নিহতদের পরিবার। রিপাবলিক বাংলা। অন্যদিকে কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন 45 জন ভারতীয়। বিদেশ মন্ত্রকের তত্ত্বাবধানেই নিহতদের দেহ ফেরানো হচ্ছে পরিজনদের কাছে। শনিবারও ঘরে ফিরল কুয়েতে প্রাণ হারানোদের নিথর দেহ। কান্নায় ভেঙে পড়লেন স্বজনহারারা। পেটের দায়ে কুয়েতে পারি, সেখানেই চরম পরিণতি। কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন 45 জন ভারতীয়। নিহতদের পরিবারে এখন শুধুই স্বজন হারার হাহাকার। কুয়েতে একসঙ্গে 45 জন পরিযায়ী ভারতীয়র মৃত্যু। ঘটনা সামনে আসতেই বিদেশ মন্ত্রকে তৎপরতা শুরু হয়। বায়ুসেনার সাহায্যে দ্রুত নিথর দেহগুলি ফেরাতে উদ্যোগী হয় বিদেশ মন্ত্রক। শুক্রবারই দেশে ফেরে নিহতদের দেহ, শনিবার সেই দেহগুলি ফেরানো হলো পরিজনদের কাছে। গোরখপুর, রাঁচি, চেন্নাই থেকে কান্নুর, কেউ হারিয়েছেন বাবা, কেউ বা স্বামী, কেউ আবার ভাইকে। শনিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ফিরল তারিকেশ পট্টনায়কের দেহ। বিমানবন্দরে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। 30 বছর আগে কাজে গেছিলেন এখান থেকে। আমাদের রাজ্যেরই বাসিন্দা, রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা কর্তব্য সেটা রাজ্য সরকার দায়িত্ব নিয়ে করছে। বলার তো কিছু নেই, সব শেষ হয়ে গেছে। চলে গেছেন, আমার পিতৃহীন হয়ে পড়লো আমার ভাগ্নিটা,
আর দিদি স্বামী হারা হয়ে পড়লেন। সংসার চালাতে বিদেশে পারি, সেখানেই অকালে ছড়ে গেল এত ভারতীয় প্রাণ। ঘরের ছেলের এমন করুণ পরিণতি দেখে দিশেহারা নিহতদের পরিবার। রিপাবলিক বাংলা। অন্যদিকে কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন 45 জন ভারতীয়। বিদেশ মন্ত্রকের তত্ত্বাবধানেই নিহতদের দেহ ফেরানো হচ্ছে পরিজনদের কাছে। শনিবারও ঘরে ফিরল কুয়েতে প্রাণ হারানোদের নিথর দেহ। কান্নায় ভেঙে পড়লেন স্বজনহারারা। পেটের দায়ে কুয়েতে পারি, সেখানেই চরম পরিণতি। কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন 45 জন ভারতীয়। নিহতদের পরিবারে এখন শুধুই স্বজন হারার হাহাকার। কুয়েতে একসঙ্গে 45 জন পরিযায়ী ভারতীয়র মৃত্যু। ঘটনা সামনে আসতেই বিদেশ মন্ত্রকে তৎপরতা শুরু হয়। বায়ুসেনার সাহায্যে দ্রুত নিথর দেহগুলি ফেরাতে উদ্যোগী হয় বিদেশ মন্ত্রক। শুক্রবারই দেশে ফেরে নিহতদের দেহ, শনিবার সেই দেহগুলি ফেরানো হলো পরিজনদের কাছে। গোরখপুর, রাঁচি, চেন্নাই থেকে কান্নুর, কেউ হারিয়েছেন বাবা, কেউ বা স্বামী, কেউ আবার ভাইকে। শনিবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে ফিরল তারিকেশ পট্টনায়কের দেহ। বিমানবন্দরে ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। 30 বছর আগে কাজে গেছিলেন এখান থেকে। আমাদের রাজ্যেরই বাসিন্দা, রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা কর্তব্য সেটা রাজ্য সরকার দায়িত্ব নিয়ে করছে। বলার তো কিছু নেই, সব শেষ হয়ে গেছে, জায়গাবু চলে গেছেন, আমার পিতৃহীন হয়ে পড়লো আমার ভাগ্নিটা, আমার দিদি স্বামী হারা হয়ে পড়লেন। সংসার চালাতে বিদেশে পারি, সেখানেই অকালে ছড়ে গেল এত ভারতীয় প্রাণ। ঘরের ছেলের এমন করুণ পরিণতি দেখে দিশেহারা নিহতদের পরিবার। রিপাবলিক বাংলা।